নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য করবে। বন্ধু, আজকে আপনাদের সামনে নবগ্রহ কবচ ধারণের উপকারিতার উপর আজকে বিস্তারিতভাবে আলোকপাত করব। এই নবগ্রহ কবচের মধ্যে নটি গ্রহের বীজ মন্ত্রের উল্লেখ করা আছে, মানে নটি গ্রহের বীজ মন্ত্রের সমন্বয়েই গঠিত হয়েছে এই নবগ্রহ কবচ। তাহলে এই নবগ্রহ কবচটি বোঝার আগে আমরা একটু মন্ত্র সম্বন্ধে বুঝে নিই যে মন্ত্রর অর্থ কী। মন্ত্র শব্দটি গঠিত হয়েছে মন ও ত্র শব্দ দুটি নিয়ে। মন শব্দের অর্থ হৃদয়, আর ত্র শব্দের অর্থ ত্রাণ বা রক্ষা করা। সুতরাং মন্ত্র শব্দের অর্থ দেহ ও মনের রক্ষা কবচ। সুতরাং মন্ত্র পুনঃ পুনঃ জপ করার ফলে মানব মনের নিহিত শক্তিকে জাগ্রত করা যায়। ভগবান শিব একবার দেবী পার্বতীকে নবগ্রহ কবচের সম্বন্ধে বলছিলেন। তিনি বলছিলেন, মনুষ্যগণ যদি এই কবচ ধারণ করে বা এই কবচের জপ করে, তাহলে ওদের জীবনে যে কোনো গ্রহের অশুভ প্রভাব আর কিছু থাকবে না। তারা জীবনে সর্বপ্রকার শারীরিক ও মানসিক সুখ প্রাপ্ত হবে। তাই এই কবচ ধারণ ও জপ প্রত্যেক মনুষ্যের মধ্যে পজিটিভ চেঞ্জ আনবেই আনবে। দর্শক বন্ধু, আমরা এও জানি যে আমাদের রাশিচক্র, মানে জন্মকুণ্ডলীর এই পুরো রাশিচক্রটি গঠিত হয় নটি গ্রহ, বারোটি রাশি এবং ২৭টি নক্ষত্রের কম্বিনেশন। সুতরাং এই আমাদের এই জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষী মহাশয়গণ জাতক বা জাতিকার জন্ম ছক বিচার করেন এবং তারপরে সেই জন্ম ছকে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহ প্রীত, কোন গ্রহ দুর্বল, সেই রূপ দেখে তারা পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিকারের মাধ্যমে। কিন্তু ধরুন যাদের এই জন্ম সময় নেই, ফলে তাদের জন্মকুণ্ডলীও নেই, তারা জানেন না তাদের জন্মছকে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন রাশি নক্ষত্র কোথায় রয়েছে, কোন অবস্থায় রয়েছে, পীড়িত আছে না অশুভ অবস্থায় আছে, তারা যখন এই সকল জানেই না, তাদের কিন্তু প্রতিকার পাওয়া খুবই অসুবিধাজনক হয়ে পড়ে। এই সকল জাতক বা জাতিকা যদি নবগ্রহ কবচ ধারণ করে এবং তাদের পূজা স্থানে নবগ্রহ যন্ত্রের সঠিকভাবে স্থাপনা করে, করে প্রত্যহ নবগ্রহ কবচটি পাঠ করে, প্রত্যহ দৈনিক কাজে বেরোয়, তাহলে দেখবেন তারা তাদের নিজেদের সংশ্লিষ্ট এরিয়ায় সফল হবেই হবে। আসুন দর্শক বন্ধু, আমরা এখন নবগ্রহ কবচটি পাঠ করি। কবচম ওং শিরোমে পাতমর্দণ্ডাঃ কপালং রহিণপতি মুখমঙ্গারক পাতুকণ্ঠঞ্চ শশীনন্দনা বুদ্ধিং জীবঃ সদা পাতু হৃদয়ং ভৃগুনন্দনা জঠরঞ্চ শনিঃ পাতু জিহ্বা মেদিদীনন্দনা পাদৌ কেতুঃ সদা পাতু বারাঃ সর্বাঙ্গমেব চ তীথয়ষ্টৌ দিশপন্তু নক্ষত্রাণি বভূষদা অংশোরাশি সদা পাতু যোগশ্চ তৈর্যমেব চ উজ্জ্বং লিঙ্গং সদা পান্তু সর্বে গ্রহা শুভপ্রদা অনিমাদীনি সর্বাণি লভতে যঃ পঠেদু ধ্রুবম এতং রক্ষ্যং পঠেদু যস্তু ব্যক্ত্যাশু প্রজাতাঃ সুধী সচিরায়ু সুখী পুত্রী
রণী চ বিজয়ী ভবেত অপুত্র লবদে পুত্রাং ধনার্থী ধনমাপ্নুয়াত দারার্থী লবদে ভার্যাং সুরূপাং সুমনাহরাম রোগী রোগাত প্রমুচ্চেত বন্ধৌ মুচ্যতে বন্দনাত জলে স্থলে চন্তরিক্ষে কারাগারে বিশেষতঃ যকৃদ ধারয়েম নিত্যং তৎসৌরিষ্ঠির্ন জায়তে ব্রহ্মোত্তাসুরাপানং স্তেয়ং গুর্বঙ্গনাগমাঃ পঠুনাত কবচ শশো সর্বপাপাত প্রমুচ্যতে মৃতবৎসা চ জনাড়ি কাকবন্ধা চ যা ভবেত জীববৎসা পুত্রোবতী ভবত্যব্যো ন সংশয় ইতি শ্রীগ্রহ জামলে নবগ্রহ কবচম সমাপ্তম। সুখ বন্ধু, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমার এই ভাগ্যস্কোপ চ্যানেলের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি টিপতে ভুলবেন না এবং তার পাশে বেল বাটনটিও টিপে দিবেন, তাহলে ভবিষ্যতে আপনারা এই রকম ধরনের ভিডিওর নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবেন। আজকে এ পর্যন্তই।